হাই ফ্রেন্ডস হাওয়ার ইউ দিস ইস ক্রিসন আজ আমরা দেখব কিভাবে কম্পাস ছাড়া রাতে আকাশে তারাদের সাহায্য নিয়ে আমরা দিক নির্ণয় করতে পারি এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে আমরা অনেক সময় দিক হারিয়ে ফেলি সবসময় তোর সাথে আমরা কম্পাস নিয়ে যাই না তাহলে আমরা দিক নির্ণয় করবো কীভাবে প্রাচীনকালের মানুষরা দূরের পথ বা সাগরযাত্রায় দিক নির্ণয় করতেন আকাশের তারা দেখে সন্ধ্যার পরেই আকাশে তারাদের আধিপত্য দেখা যায় এদের সবাই অবশ্য জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তারা বা নক্ষত্র নয় রাতের আকাশের প্রধান দুটি উজ্জ্বল জ্যোতিষ্ক শুক্রবার বৃহস্পতি তো আমাদের সৌরজগতের গ্রহ আমরা লক্ষ্য করেছি যে রাতের আকাশে জ্যোতিষ্করা পূব থেকে পশ্চিমে চলে এরা যদিও কেউই পৃথিবীকে প্রদক্ষিণ করে না কিন্তু পৃথিবীর আবর্তনের কারণে এরকমই মনে হয় খেয়াল করুন আমি প্রথমেই বলেছি যে প্রায় জ্যোতিষকই পশ্চিমে চলতে থাকে কিন্তু এমন একটি তারা আছে যে উত্তর মেরুর উপর বসে থাকে নড়ে চড়ে না বরং দেখে মনে হয় আকাশের সব তারাই যেন তার চারপাশে ঘুরপাক খাচ্ছে এই তারার নামই ধ্রুবতারা ইংরাজিতে পোলারিস বা পোলস্টার উত্তরে থাকে বলে একে আবার নর্থ স্টারও বলে এই তারা যেহেতু ঠিক উত্তর দিকে থাকে তাই একে বের করতে পারলেই কেল্লাফতে এর দিকে তাকিয়ে থাকা মানেই আপনার ডানে পূব বায়ে পশ্চিম এবং পিছনে দক্ষিণ যদি মনে হয় ধ্রুবতারা চিনে নেওয়া একটু কঠিন কাজ তাহলে চলুন আমরা দেখে নেই সপ্তর্ষি মণ্ডল বা উর্ষা মেজর হল একটি নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন এর মধ্যে টোটাল সাতটি তারা একটি চামচের আকৃতি ধারণ করেছে একে আবার বলছে বিগ ডিপার এই ষাটটি তারা খুঁজে পাওয়া মোটামুটি সহজ এই ষাটটি তারার তিনটি তারা মিলে তৈরি করেছে চামচের বাট আর বাকি চারটি মিলে তৈরি করেছে চামচের মাথা প্রথম ছবি থেকে খুঁজে নিয়ে দ্বিতীয় ছবিতে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন বিগ ডিপারের সামনের দুটি তারাকে মনে মনে যোগ করুন রেখাটিকে টেনে লম্বা করে নাক বরাবর সোজা প্রথম যে উজ্জ্বল তারাটি পাবেন সেটি হলো আমাদের কাঙ্কিত ধ্রুবতারা বিগ ডিপারের সামনের দুই তারা মিলে যে দৈর্ঘ্য হয় ধ্রুবতারার দূরত্ব তার ছয় গুণ সন্দেহ হচ্ছে আকাশের এত তারার মধ্যে সন্দেহ দানা বাঁধতেই পারে আসলেই কি এটা ধ্রুবতারা আসলে আমরা ধ্রুবতারাকে বড় চামচ বা বিগ ডিপার দিয়ে চিনলেও এটা কিন্তু বিগ ডিপারের অংশ নয় চামচ আছে আরেকটা তার নাম ছোটো চামচ বা আসল নাম লিটিল ডিপার এটি অবস্থিত অন্য একটি নক্ষত্রমণ্ডলী লঘু সপ্তর্ষিতে বড় চামচের মতো ছোটো চামচও ষাটটি তারা নিয়ে গঠিত অবস্থান বড় বড়বাইয়ের মাথার উপর এর বাটের প্রান্তভাগের তারাটি হচ্ছে ধ্রুবতারা তো ফ্রেন্ডস আজকে আমরা জানতে পারলাম কিভাবে খোলা আকাশে তারাদেরকে নিয়ে আমরা দিক নির্ণয় করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর হ্যাঁ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন